আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা খুবই স্পেশাল একটা ভিডিও বানাইতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম নিজাম। নিজাম কথা বলতে পারেন? ও আসলে কথা বলতে পারে না, ও একজন বাক প্রতিবন্ধী। তো উনি আমাদের এখানে 12 বছর ধরে কাজ করতেছে। আপনি শুনেন, শুনতে পান, হালকা শুনতে পান, বুঝেন এমনিতে না, ইশারায়। তা আমরা শুরুতে দেখি উনি কিভাবে কাজটা করে, তারপর ওনার বিষয়ে বিস্তারিত আমরা জানতেছি। কাজ করেন একটু। ব্যাগ রাইস করতেছে, ব্যাগ রাইস ঘন্টা কত হয় এটা? 200 প্লাস হয়। রেটটা 300 পারে। আচ্ছা, উনি আসলে কথা বলতে পারে না। উনি আমাদের এখানে 12 বছর ধরে আছে, 12 বছর ধরে উনি সুন্দরভাবে ওনার চাকরি করে যাচ্ছে। ওনার ওয়াইফ আমাদের এখানে চাকরি করতে এখন করে, ছয়তলা। ওনার ওয়াইফও আমাদের এখানে চাকরি করে। উনি তো সুস্থ নাকি, কথা বলতে পারে? অনেক সুন্দরভাবে উনি কাজ করে যাচ্ছে, কোনো ঝামেলা হয় না। গ্রামের বাড়ি কোথায়? বগুড়ায়। আপনার আইডি কার্ড একটু দেখে, আইডি কার্ড 12/12/2011 সাল থেকে আছে। যখন জয়েন করছিলেন তখন কি হেল্পার ছিলেন? হেল্পার, তারপর অপারেটর হয়েছেন। কয়দিন লাগছে? কত? 2 বছর লাগছিল অপারেটর হইতে। এরপর থেকে অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তো এই কাজটা শিখতে সময় লাগছে কেমন? মানে পারেন, ভালোভাবে পারেন? এমনিতে কোনো অসুবিধা হয়? এমনি কাজ বুঝতে কোনো অসুবিধা হয়? মনে করেন এটা বুঝাই দিলে বুঝেন নাকি? কোনো সমস্যা নাই। আপনার ওয়াইফ, ওয়াইফ এখানে চাকরি করে, কয়তলায়? উপরের ফ্লোরে, ছয়তলায়। মানে স্বামী ছয়তলায়। উনি কত বছর, উনি কত বছর ধরে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ওভারলক মেশিন চালায়। যাক, উনি তো কথা বলতে পারে নাকি? আসলে অনেকে জানতে চায় যে, একজন ভাই আমাকে কমেন্ট করছিল যে উনি কথা বলতে অসুবিধা হয়, তোতলায় আর কি। তো ওনার চাকরি হবে কি না গার্মেন্টসে? আসলে আপনারা দেখেন, আমার তখনই মনে হয়েছে যে এই যে আমাদের একজন অপারেটর নিজাম, সে কথা বলতে পারে না, অথচ সে ফিট অফ দা আর্ম মেশিন চালায় এবং ব্যাক রাইজ, ব্যাগ ইয়োক সবই পারে। আল্লাহর রহমতে খুব ভালোভাবে চাকরি করে যাচ্ছে। তো তখনই ভাবছি যে ওর একটা ভিডিও করি, যেন অন্যরা বুঝতে পারে যে আসলে বাক প্রতিবন্ধী বা হচ্ছে যারা শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার, তারাও যে চাকরি করতে পারে। আমাদের কারখানায় এই ধরনের শারীরিক সমস্যা রয়েছে এমন লোকের সংখ্যা কিন্তু কম না। সর্বসাকুল্যে 10-15 জনের মতো আছে, আমি যতটুকু জানি 15 জনের মতো আছে। ওনারা শারীরিকভাবে ডিজেবল, ওনারা সুন্দরভাবে ওনাদের চাকরি করে যাচ্ছে। নিজামের কাজটা একটু আমরা দেখি সে কিভাবে কাজ করে। এই যে কাজ করে যাচ্ছে অনেক সুন্দরভাবে। এক হইতে পারে না, হ্যাঁ বলতে, কিছু বলতে যাচ্ছেন কি বুঝাইছে? মানে জিজ্ঞেস করলে বলতে পারবেন না? আমি আসলে ইশারা ভাষা বুঝি না, যার জন্য আমি আসলে ওনাকে কোশ্চেন জিজ্ঞেস করতেও পারতেছি না যে আসলে কি বললে কি অ্যান্সার পাওয়া যাবে। অবশ্য ওনার সামনে যে হেল্পার কাজ করে সে অনেক কথার উত্তর দিয়ে দিচ্ছে। তা আমরা, আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, সে শারীরিকভাবে ডিজেবল হওয়া সত্ত্বেও সে যে সুন্দরভাবে কাজগুলো করে যাচ্ছে, 12 বছর হয়ে গেছে প্রায়। একজন শারীরিকভাবে
ডিজেবল লোক চাইলে যে গার্মেন্টস সেক্টরে সুন্দরভাবে চাকরি করে যাইতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই বিষয়টা যেন অনেকে ক্লিয়ার হয়, এটাই হচ্ছে কন্টেন্টের উদ্দেশ্য। কোনোভাবেই কিন্তু যারা সম্পূর্ণ শারীরিকভাবে সক্ষম তাদের থেকে কম প্রোডাকশন দিচ্ছে না, বরং স্যারও প্রোডাকশন ওর বেশি হচ্ছে, সেই প্রসেসটা 300 পর্যন্ত পারে, অন্য আরেকটা হ্যাঁ কাজ সুন্দর হয়। এই যে আমরা ওর হেল্পারের মুখ থেকে শুনি, এদিকে তাকাও, মানে নিজামের কাজের পারফরমেন্স কেমন? কাজ ভালো তো? তোমরা ওর সাথে কাজ করতে কোনো অসুবিধা হয় বললে বুঝে, মানে তুমি কোন একটা জিনিস বলতে চাচ্ছ, বুঝাইতে চাচ্ছ, ও বুঝে? মানে তুমি এটা কেমনে শিখছো যে ও এভাবে বুঝবে? প্রথম কয়েকদিন একটু ঝামেলা হয়েছে, পরে পারছো নাকি? তা আমরা সচরাচর অনেকে বলে যে এই টাইপের লোক অনেক রক ছোটা রাইগা যায়, এরকম হয় কিনা? মানে ওর বিপক্ষে গেলে রাগবে, আর ওর মতে চললে রাগে না, আদর করে। এমনি কাজ কেমন, ভালো? অল্টার কেমন হয়? মানে তাইলে তো হয় না বললেই চলে, সারাদিনে 4-5 পিস তো খুব কম। প্রোডাকশন সর্বোচ্চ কত পর্যন্ত দিতে পারে? 300। আর সর্বনিম্ন? ওর হাতের ইচ্ছা, মানে সে চাইলেই পারে। তাহলে দেখেন, আমরা ওর সহকর্মীর মুখ থেকে ওর সম্পর্কে জানছি, আসলে কাজে কর্মে সব দিক দিয়ে ভালো। আসলে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা চাইলে তারাও কিন্তু গার্মেন্টস সেক্টরে কর্মসংস্থান তৈরি করতে পারে, ঠিক কিনা? ওকে, ধন্যবাদ আপনাকে।